আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা আপনারা সকলেই চিনেন কুম বেশি সেটা হচ্ছে জলপাই তো আজকে আমি জলপাইয়ের সাতটি উপকারিতা সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব যে কোন সাতটি কারণে আপনারা জলপাই একটু বেশি করে খাবেন আগের থেকে খাবার হিসেবে আমরা সবাই কম বেশি জলপাই কিংবা জলপাইয়ের তেল খেয়ে থাকি জলপাইয়ের রয়েছে বহুবিধ উপকারিতা খাবার কিংবা ঔষধ দুভাবেই জলপাইকে চালিয়ে দেওয়া যায় সম্প্রতি একদল গবেষক গবেষণা শেষে জলপাইয়ের সাত ধরনের উপকারিতার কথা বলেছে আসুন জেনে নেই জলপাইয়ের স্বাস্থ্যসম্মত সাত উপকারের কাহিনী তো বন্ধুরা এই উপকারের কাহিনী জানার আগে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপরে লাইক বাটনে ক্লিক করুন আর ভিডিওটি দেখার শেষে আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার জন্য আরও দশ অথবা তার অধিক ব্যক্তিরা আপনার এই ভিডিওটি দেখতে পারে সুস্থ হৃদতন্ত্রের জন্য জলপাই খুবই কার্যকারী যখন কোনো মানুষের শরীরে রক্তের ফ্রি রেডিকেল অক্সাইড কলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তখন হাড়ের রেখের ঝুঁকি থাকে জলপাইয়ের তেল হাড়ের রেখের ঝুঁকি কমায় জলপাইয়ের অক্সিডেন্ট রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমায় ফলে কমে যায় হৃদরোগের ঝুঁকি হৃদযন্ত্রের যত্নে কাজ করে থাকে জলপাই তারপরে আছে ক্যান্সার প্রতিরোধ কালো জলপাই ভিটামিন ইয়ের ভালো উৎস যা না ফ্রি রেডিক্যালেন ধ্বংস করে ফলে শরীরের অস্বাভাবিক ওজন নিয়ন্ত্রণ থাকে শুধু তাই নয় জলপাইতে আছে মোনোসেলুরেট ফ্যাট জলপাইয়ে ভিটামিন ই কষের অস্বাভাবিক গঠনে বাধা দেয় ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে দেয় তারপরে ত্বক ও চুলের যত্নে কালো জলপাইয়ের তেল আছে ফ্যাটি অ্যাসিড অক্সিড যা ক্লিন ও ত্বকের চুলের যত্নে কাজ করে জলপাইয়ের ভিটামিন ই ত্বকে মসৃণতা আনে চুলের গঠনকে আরও মজবুত করে ত্বকের ক্যান্সারের হাত থেকেও বাঁচায় জলপায় সূর্যের অতি বেগুনি রষ্টির কারণে ত্বকে যে ক্ষতি হয় তা রোধ করে জল তারপরে হচ্ছে এই জলপাই হাড়ের ক্ষয় রোধ করে যাদের হাড়ে ক্ষয় আছে আপনারা যদি নিয়মিত জলপাই খান নিয়মিত আপনারা যদি জলপাই নাও পান আপনারা সিজন্যাল সময় যদি জলপাই রেখে দেন রেখে দেওয়ার পর যদি আপনারা জলপাই খান তাহলে আপনাদের হাড়ের ক্ষয় দূর হবে তারপর আছে পুরি পরিপাক্রিয়ায় সাহায্য করে নিয়মিত জলপাই খেলে করোন ক্যান্সারের ঝুঁকি কমে যায় খাবার পরিপক্রিয়তা সাহায্য করে জল শুধু তাই নয় গ্যাস্ট্রিক ও আলসারের হাত থেকেও বাঁচায় জল পায় জলপাইয়ের তেল প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা দ্বিপাক সাহায্য করে আয়রনের ভালো উৎস কালো জলপাই আয়রনের ভালো উৎস রক্তের লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে কিংবা শরীরে আয়রনের অভাব হলে শরীরে অক্সিজেনের অভাব দেখা যায় ফলে শরীরে হয়ে হয়ে পড়ে দুর্বল আয়রন শরীরে মুখে চাঙ্গা রাখে চোখের যত্নে জলপায়ে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ চোখের জন্য ভালো যাদের চোখ আলো ও অন্ধকার সংবেদনশীল তাদের জন্য ঔষধের কাজ করে জলপাই তো বন্ধুরা এখন আপনাদের প্রশ্ন হতে পারে জলপাই কীভাবে খাবেন আপনারা যদি চান জলপাই কেটে কাঁচা খেতে পারেন লবণ একটু কম পরিমাণ নিয়ে আপনারা সুন্দরভাবে জলপাই কেটে খেতে পারেন আর এই জলপাইয়ের ভিতরে দেখবেন যে একটা আটি আছে কম বেশি সবাই ছিলেন যারা চিনেন না তাদের জন্য আমি শুধু কেটে দেখাচ্ছি এছাড়া আপনারা খাবারের ভিতরে যেমন ডাউলের ভিতরে জলপাই ব্যবহার করতে পারেন ডাউলের ভিতরে অথবা অনেকে জলপাইয়ের আচার খাই তারপরে হচ্ছে জলপাই গ্রাম অঞ্চলে খাটা বলে সেটা রান্না করে খাই একটু হালকা একটু চিনি দিয়ে আপনারা কাঁচা খাবেন কাঁচা খেলে বেশি উপকার পাবেন তো ঠিক আছে বন্ধুরা আমরা সবসময় যেসব ভিডিও দেই সব কিছুই বিজ্ঞানসম্মত সব কিছু যাচাই বাছাই করে নির্দিষ্ট করে তারপরে আমরা আপনাদেরকে জানাই তো সকলেই ভালো থাকবেন আমার এই টিপসটি সবাই ফলো করবেন একশোর ভিতরে একশো মানুষ উপকার পাবেন আমার এই টিপস থেকে আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম